নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আপনার আধার কার্ড যুক্ত আছে কিনা? যাদের এখনও পর্যন্ত আপনাদের টাকা ঢোকেনি তারা অবশ্যই একবার চেক করে নেবেন। কিভাবে চেক করতে হবে খুব সহজেই কিন্তু নিজের ফোন থেকে চেক করা যাবে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে চেক করতে হবে। তো চেক করার জন্য সবার প্রথমে আপনাকে আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ বারে মাটির কথা লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল ডাউন করে একটু নিচে আসতে হবে। নিচে এখানে কৃষক বন্ধু বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। তারপরে স্ক্রল ডাউন করে একটু নিচে আসতে হবে। নিচে এখানে হচ্ছে নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে ক্লিক করতে হবে। তারপরে এই জায়গাটাতে কিন্তু আপনাকে আধার কার্ড সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? এখানে আধার কার্ড সিলেক্ট করে কিন্তু আপনাকে এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে স্ট্যাটাসটা চেক করে নিতে হবে। IMEI নোট রোবটের উপর এখানে টিক করতে হবে, তারপরে সার্চের উপরে ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, এখানে কিন্তু আমার আধার কার্ডের নাম্বারটা দিয়েই চেক হচ্ছে এবং এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটা আমার শো হচ্ছে। তো অনেকের কিন্তু এই আধার কার্ডের নাম্বারটা শো হচ্ছে না, এখানে কিন্তু ইরর দেখাচ্ছে, ঠিক আছে? তো যারা কারেকশন করেছে আধার কার্ড তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো আমি রিকোয়েস্ট করব আপনাদের সবাইকে এই ভিডিওটা শেয়ার করার, কারণ সবাই কিন্তু বুঝতে পারছে না এই ব্যাপারটা, ঠিক আছে? তো অনেক চিন্তায় রয়েছে সবাই। তো সবার সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে সবাইকে এই ইনফরমেশনটা দিয়ে দেবেন। তো এইখানে যদি ইরর সমস্যা দেখায় তাহলে কিন্তু সরাসরি কৃষি আধিকারিক অফিস থেকে সেই সমস্যাটা সমাধান করে নিতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা এ পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে অবশ্যই একটা করে লাইক করবেন, আর চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব।